শুধু মালায়ালাম নয়, ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষের তালিকার উপরের দিকে যার স্থান রয়েছে তিনি আর কেউ নন, দুলকার সালমান। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুটা মসৃণ না হলেও নিজেকে প্রমাণ করতে খুব বেশি সময় নেননি এই অভিনেতা। ব্যবসা বা সিনেমা, দাপুটের সঙ্গেই সফলতা এনেছেন এই মালায়ালাম সুপারস্টার। বেঙ্গালুরুর একটি হাসপাতালের পরিচালক তিনি। অনলাইনে ট্রেডিং ব্যবসায় জাদুকরি সফলতা দেখিয়েছেন চার্লি খ্যাত এই অভিনেতা। পড়াশোনা ও বিয়ের পাঠ চুকিয়ে অভিনয়ে আসেন এই তারকা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তবে তার প্রথম সিনেমা সেকেন্ড শো তেমন সাড়া ফেলতে পারেনি দর্শক মহলে। সিনেমাটি ছিল একদম ভিন্ন ধারার। এরপর একই বছরে ওস্তাদ হোটেল সিনেমা দিয়ে ব্যাপক সাড়া ফেলে দেন। সেই ধারাবাহিকতায় অভিনয় করেন চার্লির মতো সিনেমায়। তারপর থেকেই ভক্তদের কাছে চার্লি নামেই অধিক পরিচিত হন তিনি। ছোট থেকেই শখের বশেই গান গাইতেন এই হার্টথ্রব নায়ক। হঠাৎ করেই আমেরিকান বর্ন কনফিউজড দেশি সিনেমায় তাকে গান গাইতে দেখা যায়। জনি মনে জনি শিরোনামে প্রথম গান গেয়ে বেশ প্রশংসা পান। পরে নিজান ও চার্লি সিনেমায়ও তাকে গাইতে দেখা যায়। দুলকার সালমানের বাবা মালায়ালাম সিনেমার কিংবদন্তি অভিনেতা মামুত্তি। দুলকারের ইচ্ছে ছিল ব্যবসায়ী হবেন। বাবার অভিনয় দেখতে দেখতেই পরে তিনি অভিনয়ের প্রেমে পড়ে যান। অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মালায়ালাম ইন্ডাস্ট্রির সুপারস্টার মামুত্তি। পেয়েছেন জাতীয় ও ফিল্মফেয়ার পুরস্কার। এবার ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দর্শক নন্দিত অভিনেতা দুলকার সালমান। চলতি বছরেই মুক্তি পাচ্ছে এ তারকার নতুন সিনেমা, নাম লাকি ভাস্কর। এ বছরেই অভিনেতার ইন্ডাস্ট্রিতে এক যুগ পূরণ হয়েছে। সেই উপলক্ষেই বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে নতুন সিনেমা লাকি ভাস্করের খবর দিয়েছিলেন তিনি। ভেনুকে আটলুরির পরিচালনায় এই সিনেমা আসছে 27 সেপ্টেম্বর, বিশ্বব্যাপী মুক্তি পাবে। চলচ্চিত্র সম্পর্কে দুলকার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছেন, 27 সেপ্টেম্বর আসছে লাকি ভাস্কর, একটি সাধারণ গল্পের সাক্ষী হতে প্রস্তুত হন। সিনেমায় দুলকারের বিপরীতে অভিনয় করছেন মীনাক্ষী চৌধুরী। সিনেমাটি তেলেগু, মালায়ালাম, তামিল এবং হিন্দিতে মুক্তি দেওয়া হবে। রাজু আহমেদ, কালবেলা।